शिक्षा प्रतिष्ठान खोलार सरकारी सिद्धांतेर साथे एकमत कोविड-19 संक्रांत कारिगरी कमिटी कमिटिर सभापति अध्यापक डाक्तार मोहम्मद शहीदुल्ला बोलेन करोना संक्रमण कमे आसछे सेई साथे दीर्घदिन शिक्षा प्रतिष्ठान बंध थाकाय शिक्षार्थीरा क्षतिर मध्य पड़छेन ताई परीक्षामूलकभावे शिक्षा प्रतिष्ठान खोला जेते पारे। करोना संक्रमणेर झुंकी एड़ाते 2020 सालेर 17 मार्च थेके बंध शिक्षा प्रतिष्ठान। दीर्घदिन शिक्षा प्रतिष्ठान बंध थाकाय क्लास परीक्षा अनलाइने नेওয়া হয়। सम्प्रति देशे करोना संक्रमण कमते थाकाय शिक्षा प्रतिष्ठान खोलार विषये मंत्री सभापतित्वे बैठक अनुष्ठित হয়। सभा शेषे करोना संक्रमणेर कारणे उच्च माध्यमिक पर्यन्त शिक्षा प्रतिष्ठाने चलमान छुटी 11 सेप्टेम्बर पर्यन्त बाड़ानो হয়। शिक्षा प्रतिष्ठान खोलार विषये कोविड-19 संक्रांत जातीय कारिगरी परामर्श कमिटिर मतामत चाওয়া হয়। আমরা অক্টোবরের মাঝামাঝির পরে आशा करছি আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে খুলে দিতে পারব। আর স্কুলগুলো খোলার জন্য বিজ্ঞানসম্মতভাবে বলা হয় যে শতকরা 5 ভাগ বা তার নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায়। कोविड-19 संक्रांत कारिगरी परामर्श कमिटी सभापति अध्यापक डाक्तार मोहम्मद शहीदुल्ला डिबिसी न्यूज के जानान परीक्षामूलकभावे विश्वविद्यालय खोला যেতে পারে, তবে তার আগে সংশ্লিষ্টদের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। কোন কোন জায়গায় 85% কোন জায়গায় 90% উপরে টিকা পেয়ে গেছে। এই তারা যদি টিকা পায়, ওই ছাত্ররাও পায়, একটু স্বাস্থ্যবিধি মানে কিছুটা ক্লাসের উপস্থিতিটা এমনভাবে করবে যে গাদাগাদি বস্তায় খুব একটা অসুবিধা হবে বলে আমি মনে করি না। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন তিনি। পুঁথিগত বিদ্যাই তো শুধু বিদ্যা নয়, এখানে একজনের সঙ্গে আরেকজনের মেলামেশা, যেটাকে আমরা বলি পিয়ার লার্নিং, সোশ্যাল কমিউনিকেশন, এগুলো খুব দরকার না হওয়াতে এবং ওখানে যে একটা ব্রেকে তারা খেলাধুলা করতো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না হতে অনেক বাচ্চায় মোটা হয়ে গেছে। অনেকের মধ্যে কিন্তু মানসিক নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খুলে দেওয়ার পক্ষে মত কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভাপতির। সমস্ত স্কুলের টিচারদের এবং স্টাফদের ভ্যাকসিন পেতে হবে। স্বাস্থ্যবিধির কতগুলো ব্যাপার আছে যে কারা মাস্ক পরবে, কোন কোন বাচ্চাদের মাস্ক না পরে বলছে ফেস শিল্ড পরা যাবে, 5 বছরের নিচে বাচ্চাদের মাস্ক পরাই যাবে না। এই সাথে যদি আরো কিছু যে এক গেট দিয়ে ঢোকা আর এক গেট দিয়ে বের হওয়া হওয়া, যদি দেখা যায় যে 2 সপ্তাহ বা 1 মাস পরে দেখা গেল যে এটা কোনো নেগেটিভ কিছু না, তাহলে তো একটা ভালো। আর যদি নেগেটিভে বন্ধ তো করা যেতেই পারে। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।